আছেন, নবীকে দেখেন নি, নবীর সাথে কথা হয় নি, সামনে সামনে হয়। তারপরও আল্লাহ ইজ্জত দিয়েছেন, নবীর জামানার মানুষ নাম কি, কি বলে হযরত ওয়াইস করনি, হযরত ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা, যিনি তাবেঈন ছিলেন, দুবার নবীর দরবারে এসেছিলেন, দুবার বেশিক্ষণ থাকতে পারেননি, মায়ের খিদমত করতে হবে বলে চলে গিয়েছিলেন, দুবার সিয়াসত তার কিতাবে জানার নাম জিকির হয়েছে। আল্লাহ রাসূল দুজন সাহাবাকে ডাকলেন, হযরত ওমর আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাক বললেন আমার ওয়াইস তাকে গিয়ে আমি নবী আমার সালাম দেবে, জোরে বলবেন না, আমার ওয়াইস কে আমি নবী আমার সালাম দেবে, আমাকে বড় ভালোবাসে, দেখা হয় কিন্তু আমার পাগল, আর আমি নবী আমার এই জুব্বাটা আমার ওয়াইস কে দেবে, জোরে বলে নবীর একটা জুব্বা রাসূল দিয়েছে, আর আমার ওয়াইস কে বলবে আল্লাহ পাকের দরবারে যেন আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য একটু দোয়া করে দেয়। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, হযরত ওয়াইস আপনার সাথে দেখা হয়নি, হুজুর আপনি তাকে সালাম দিচ্ছেন, জুব্বা পাঠাচ্ছেন, আবার দোয়া, নবী পাক বলেছেন আমার ওয়াইস কে আমার আল্লাহ এত ভালোবাসে, আমার ওয়াইস আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ ফিরিয়ে দেয় না, জোরে বলে, আর জোরে বলা গেল না, নাউজ বিল্লাহ, ব্যাখ্যা নেবেন নাকি নবী দোয়া করলেন না পাঠালেন কেন, ওটা নবীর গোলামের সম্মানটা বোঝাবার জন্য রাসূল বলেছেন, সুবহানাল্লাহ বলবেন, আর জোরে বলা গেল না, নবী গোলামের সম্মান বলার বোঝাবার জন্য রাসূল পাঠালেন। হযরত ওয়াইসের কাছে উমর ফারুক গেলেন, হযরত আলী গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকে সালাম দিলেন, আহা হযরত ওয়াইস দাঁড়িয়ে গেলেন, কে আপনারা, জবাব দিচ্ছেন ইনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হলেন হযরত ওমর আর আমি হলাম হযরত আলী রাসূলের জামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওহ আল্লাহ রাসূল আপনাকে সালাম দিয়েছেন, নবীর জুব্বা আপনাকে দিয়েছেন, চলে বলবেন না, আর নবী পাক বলেছেন একটু আল্লাহর কাছে দোয়া চাইতে নবীর গুনাহগার উম্মত উম্মতিদের জন্য। সাহাবাদের যখন রাসূল পাঠান, সাহাবারা বলে হুজুর আমি চিনব কি করে, আল্লাহ রাসূল বলেছিলেন হাতের এই আগুনের এই পাশে এই জায়গাটা সাদা, একটা ডিম্বাকৃতির মতো সাদা তুমি দাগ দেখতে পাবে, হযরত ওয়াইসে গোটা শরীরটা সাদা হয়ে গেছিল, গোটা শরীর সাদা হয়ে গেছিল, নবী পাক দোয়া করেছেন আল্লাহ আমার ওয়াইস কে ভালো করে দেন, কিন্তু হাতের শরীরের ওই জায়গাটা আল্লাহ রেখে দেবেন, নবী পাক দোয়া করেছিলেন হযরত ওয়াইসের জন্য। এক বর্ণনা এসে যে কিয়ামতে যখন হযরত ওয়াইস জান্নাতে যাবে, আল্লাহ পাকের হুকুম, আল্লাহর ফেরেশতারা জান্নাতের বাইরে উনাকে আটকে দেবে, যাওয়া হবে না, হবে না, সব জান্নাতে যাবে, আল্লাহর তরফ থেকে হুকুম হবে আমার ওয়াইস কে বলো ফিরে ফিরে দেখতে, যাকে যাকে আমার ওয়াইস বলবে আমি আল্লাহ দয়াময় দয়া করে আমার ওই বান্দা বান্দিগুলিকে আমি আল্লাহ পাক জান্নাতি করে দেব। আর জোরে বলা যাবে না, মায়ের খেদমত, মায়ের সেবা, নবীর জামানায় হয়েও নবীর সাথে মোলাকাত করতে পারেন না, কারণ ছিল একটা, মায়ের খেদমতে উনি ব্যস্ত থাকতেন, মায়ের সেবা হবে না বলে যেতে পারেন, মায়ের খেদমতেই থাকতেন, সুবহানাল্লাহ বলবেন না, নবী তানা সম্মানের কথা বলে দিলে, বাপ মার ইজ্জত কালে এত দিয়েছে, বাপ মাকে ভালোবাসার দিন লাগে না, প্রতিটা মুহূর্তে বাপ মাকে ভালোবাসতে হবে, আল্লাহ আমাদের সুবুদ্ধি দিদান, আল্লাহ আমাদের সকলকে আমাদের বাপ মার খেদমত করে আল্লাহ পাক তৌফিক দান, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা, আমার ভাইরা বাপজনেরা, ছেলেরা যুবকেরা মুরুব্বীরা, মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা, হযরত মা আয়েশা কাঁদছে, নবীও কাঁদছে, নবী বলে তওবা করে না, মা বলে তওবা আমি করব না, ফয়সালা যদি হয় আল্লাহর তরফ থেকে হবে, কেন আমি জেনা করিনি, তওবা করতে আমার অসুবিধা নাই, কিন্তু এই জন্য আমি করব না, নবী পাকও মন খারাপ, সিদ্দিক আকবর মন খারাপ, সাহাবাদের মন খারাপ, কাফেরা লটাচ্ছে খালি, নাউজুবিল্লাহ বলে নবী পাক দুজন সাহাবাকে ডাকলেন, হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার রায়টা কি, সবাই আমার স্ত্রী আয়েশা আপনার মেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে এইভাবে তোহমত দিচ্ছে, আপনি তো বাপ, আপনার কি কবর, সিদ্দিক আকবর বলে হুজুর দি আদি মাপ চাই, আমার কোনো রায় নেই, বিচার যেটা আপনি করবেন ওটাই আমার রায়, জোরে বলে, জোরে বলবেন না, নবীর একটাই সাহাবী, কোনোদিন নবীর কথায় কোনো রায় দেয় না, রাসূল যেটা বলতে উনি ওটাই বলতেন, হুজুর আমি এতেই, জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না, উনি কোনোদিন রায় দেয় না, আল্লাহ এত ইজ্জত দিয়েছে ওনাকে, নবীকে এত ভালোবাসতে,
হিজরাতের রাতে আল্লাহ রাসূলের সাথে যাওয়া শুরু করলেন। আল্লাহ নবীর সাথে সাথে হাঁটতে কাঁটে, আল্লাহ নবীর সাথে সাথে যেতে যেতে একটু তাড়াতাড়ি আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর সামনে যেতে লাগলেন, আবার চমকে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীর পিছনে চলে গেলেন, কিছুক্ষণ পিছনে গিয়ে আবার ছুটে ছুটে আল্লাহ নবীর ডান দিকে চলে গেলেন, আবার ছুটে ছুটে আল্লাহ নবীর বাম দিকে চলে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, একবার সামনে গেলেন, একবার পিছনে গেলেন, একবার ডান দিকে গেলেন, একবার বাম দিকে গেলেন, চতুর্দিকে কেন করেন, চতুর্দিকে কেন করেন? ইয়া রাসূলুল্লাহ কবি বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কবি বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কবি বাল্লাহ, আমি আবু বকর, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাথে যেতে যেতে হুজুর আমার মনে হয়ে গেল, হুজুর আমার মনে পড়ে গেল, হুজুর আমার মনে হয়ে গেল, আজকে তো আমি একা, আজকে তো আমি একা, আজকে তো অন্য কোন সাহাবা নাই। ইয়া রাসূলুল্লাহ কালিমাল্লাহ, মক্কার কাফেরেরা, মক্কা বেদীর বেঈমানেরা, মক্কা নিষ্ঠুর পাশা পাশানিরা সামনে দিক থেকে চলে আপনাকে আঘাত করে, তারা বার মতন কেউ নাই, গাত করার মতন কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ কালিমাল্লাহ, আমি আবু বকর থাকতে বললাম না, আমি আবু বকর থাকতে বললাম না, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সামনে চলে গেলাম, যদি লাগে আমাকে নামুক, যদি লাগে আমাকে নামুক, আপনাকে না লেগে যায়, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর হাবিব, আপনি আল্লাহর নবী। ইয়া রাসূলুল্লাহ কালিমাল্লাহ, আল্লাহকে নবী আবার মনে করো, যদি পিছন দিক দিকে কেউ আঘাত করে, যদি পিছন দিক দিকে কেউ তীর মারে, দাঁড়াবার মতন কেউ নাই, আটকাবার মতন কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ কালিমাল্লাহ, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ কালিমাল্লাহ, আপনার পিছনে চলে গেলাম, আপনার পিছনে চলে গেলাম, আবার মনে মনে বলো, যদি কেউ ডান দিক থেকে আঘাত করে, অন্য কোনো সাহাবা নাই, অন্য কোনো সাহাবা নাই, আমি আবু বকর তো একা, আমি আবু বকর তো একা, যদি আল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের নবী ডান দিকে চলে গেলাম, বাম দিকে চলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ কালিমাল্লাহ, আমি আবু বকরের শরীরে লেগে যাবে, আপনাকে লাগতে দেবো না, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান, আল্লাহু আকবার কবীরা। হুজুর, আমার মনের এই চিন্তায় আপনার চতুর্দিক আমাকে ঘোরাচ্ছে, জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না, এমনি সম্মান আফজালুন নাস বাদাল আম্বিয়া আবি বকর, জোরে বলেন, আফজালুন নাস বাদাল আম্বিয়া আবি বকর, সমস্ত মানুষের উপরে, সমস্ত নবীদের পরে সম্মান আল্লাহ আবু বকর সিদ্দিককে দিয়েছে, জোরে বলা যাবে না। বুখারী শরীফে, বুখারী শরীফ, বুখারী শরীফে এসেছে, মদিনার নবাবী শরীফে চতুর্দিকে সাহাবাদের ঘর, মদিনার নবাবী শরীফে চতুর্দিকে সাহাবাদের ঘর, দুটো করে দরওয়াজা, একটা দরওয়াজা খুললেই নবাবী শরীফ, আর একটা দরওয়াজা ছিল উল্টো দিকে। বুখারী শরীফে এসেছে, আল্লাহর রসুল একবার এলহান করে দিলেন, সুদ্দু আবু আবা ইল্লা বাবি আবি বকর, সুবহানাল্লাহ বলবেন, সুদ্দু আবু আবা ইল্লা বাবি আবি বকর, প্রত্যেকের বাড়ি দরওয়াজা গুলো বন্ধ করে দাও, ইল্লা বাবি আবি বকর, কেবল মাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আবু বকর সিদ্দিকের বাড়ির দরওয়াজা নবাবী শরীফের দিকে থাকবে, সবার দরওয়াজা বন্ধ করে দাও, জোরে বলো, আর জোরে বলা যাবে না। এতটা আমার রাসূলকে ভালোবাসতে, নবী পাককে নিয়ে গুহায় চলে গেলেন, গারে 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 হেরা গারে সৌর, গারে সৌর, কোরআন শরীফ নাযিল হয়েছে গারে হেরা, হিজরাতের রাতে গারে সৌর, কাফের কোন হাঁটছে, পায়ের গোড়ালিও দেখা যায়, উলঙ্গ তলোয়ার দেখা যায়, ও আমার নবীকে জড়িয়ে হলে যে হুজুর ওই দেখেন কি হচ্ছে, একবার যদি ওরা নিচের দিকে তাকিয়ে যে দুজনকেই দেবে, নবী কি বললেন, আবু বকর ভয় করছো, লা তাহজান, আল্লাহ কোরআনে বলেছে লা তাহজান, পরেশান হয়ো না, সুবহানাল্লাহ বলে আল্লাহ রাসূল, আবু বকর কি ভাবছো, এই গুহায় তুমি আর আমি দুজনে, না না, ইন
নিশ্চয় আমার আল্লাহ তিনি আমাদের সাথেও আছেন, জোরে বলেন না, আর জোরে বলা যাবে না। এতটা ভালো আমার রাসূলকে বাসতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এতটাই মহব্বত করতেন। রাখালের উপরে গুহায় সামনে তুমি বকরি চলাবার নাম করে বকরি নিয়ে যাবে, বকরি নিয়ে গেলে গুহার ওখানে দুধটা দহন করে পাত্রে রেখে দিতেন, উনি আবার বকরি চলাবার নাম করে নিচে চলে আসতেন। ছোট ছোট পাথর গুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে রেখে দিতেন। রোদে ওই পাথর গুলো যখন গরম হতো ওই পাথর গুলোকে নামিয়ে ওই দুধের পাত্রে দিয়ে দিতেন। পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। আলহামদুলিল্লাহ বলবেন না, এতটাই রাসূলকে ভালোবাসতেন। রাত্রির দুধটা ওনার আওলাদকে গুহায় দিয়ে আসতেন, রাতে তো রোদ হয় না, বড় বড় পাথর একটা কালি আর একটাই মারতেন, পাথরে পাথরে ঘিসড়ে ঘিসড়ে পাথরে পাথরে মেরে মেরে বড় বড় পাথর গুলোকে গরম করতেন। পাথর যখন গরম হতো ওই পাথরটা দুধের পাত্রে দিয়ে দিতেন, পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। জোরে বলো, আর জোরে বলা যাবে না, এমনি ইজ্জত এত না, এমনি সম্মান এত না, গোটা পৃথিবীর উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে কিয়ামতে আল্লাহ দরবারে জানার আমলনামাটা সর্বপ্রথম দেয়া হবে উনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বল, আর জোরে বলা যাবে না, আর জোরে বলা যাবে না। নবী জিজ্ঞাসা করে কি ব্যাপার, মেয়ের নামে তোহমত দিল কি রায় কি? বলে হুজুর বিয়াদি মাপ চাই, আমার কোনো রায় নেই, বিচার যেটা আপনি করবেন ওটাই রায়। সুবহানাল্লাহ। বলে হযরত উমর ফারুকের নবী বলছেন আপনার কি রায়? ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা নবী পাকে যত সাহাবা ছিলেন একটাই সাহাবী, একটা পাঁচটা না একটা, আল্লাহর রাসূল কাবা শরীফের গিলাব ধরে নাম ধরে আল্লাহর কাছে চেয়েছে। জোরে বলবেন না, একটাই সাহাবী পাঁচটা না, আল্লাহর নবী কাবা শরীফের গিলাব ধরে নাম ধরে চেয়েছেন আল্লাহ উমার ইবনুল খাত্তাব আল্লাহ দ্বীনের মধ্যে ফিরিয়ে দেন। যতগুলো রাসূলের সাহাবা আছে কম বেশি 1.5 লক্ষ সাহাবার মধ্যে একটা নবীর নাম ধরে চেয়েছেন, উনি হলেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না, সুবহানাল্লাহ। এত শান, এত মাকাম, এত দরজা দিয়েছে আল্লাহ রাসূল বলেছেন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন তুমি চলে যাবে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা তোমার জন্য কাঁদবে। আজও তো আমরা বলি আল্লাহ যদি এই জামানায় একটা উমার ফারুককে পাঠাতেন, বলেন না, বলি না, ওটা নবী পাকের দোয়া। সুবহানাল্লাহ। বলে আল্লাহ রাসূল বলেছে তোমরা যখন নেককারদের আলোচনা করবে, তোমরা যখন নেককারদের আলোচনা করবে আমার উমারকে বাদ দিও না। সুবহানাল্লাহ। বলবেন তোমরা যখন ভালো মানুষের আলোচনা করবে আমার উমারকে বাদ দেবে না, ভালো মানুষের আলোচনার মধ্যে আমার উমারের আলোচনাটা রেখো তোমরা। জোরে বলে, জোরে বলা যাবে না, রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমার ফারুককে নবী বলছেন কি ব্যাপার, যে উমার ফারুককে নবী বলেছে উমার গতকাল রাতে জান্নাতে আমি রাসূল ঘর দেখেছি, এত সুন্দর মতি মুক্তাদের সাজানো যে ঘরের একদিক থেকে আরেক দিকটা দেখা যাচ্ছে, উমার ওটা অন্য কারোর ঘর নয়, ওই ঘরটা হলো তোমার ঘর। জোরে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিরা সবাই আমার বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে জেনা তোহমত দিচ্ছে, তোমার রায়টা কি? বলে যে বিয়াদুই মাপ চাই, রায়টা একটা দেব, রায় তো দেব, তবে হুজুর আমাকে বলতে হবে এই বিয়েটা যে করলেন কে বিয়ে দিল আপনার? সুবহানাল্লাহ। বলবেন না, বিয়ে যে করলে কে দিল? রায় হবে। আমাদের সমাজে স্বামী স্ত্রী ঝগড়া হলে ঘটক খোঁজে না, ঘটক ঘটক কে বিয়েটা দিল বলতে কি সব নষ্ট করলো? নবী পাককে বলে হুজুর বিয়াদে মাপ চাই, রায় হবে কার কথায় বিয়ে করলে কে দিল? আল্লাহ নবী কি জানিয়ে দিলেন, আল্লাহ নবী কি
শুনিয়ে দিয়েছিলেন ও বাবা আমার যদি আল্লাহ আমি নবী নিজের মন থেকে করি না, আমি নবী নিজের ইচ্ছায় করি না, এই বিয়েখানা রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি নিজে বলেছেন জনে মরুম সুবহান আর একটু জনে মরুম সুবহান আমি ওমার মানি না, আমি ওমার বিশ্বাস করি না, আমি ওমার মানি না, হুজুর আপনি বাড়ি চলে যান, হুজুর আপনি ঘরে চলে যান, হুজুর আপনি দুঃখ নেবেন না, হুজুর আপনি কষ্ট নেবেন না, আমি ওমারের জন্য কোন দলিল লাগবে না, আমি ওমারের জন্য কোন প্রমাণ লাগবে না, যদি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি মানলা আল্লাহ আমাকে নবী আমার আল্লাহ বাকা তো ভোলা না, দাদার সাথে আপনার বিয়ে নেবে, দাদার সাথে আপনার বিয়ে পড়িয়ে নেবে, ইয়া রাসূলুল্লাহ আমি মানলা হযরতে আয়েশা হলেন পাক, হযরতে আয়েশা হলেন পাক, হযরতে আয়েশা হলেন পাক, দাদার সাথে আল্লাহ বিয়ে দেবে না, ইয়া রাসূলুল্লাহ আমি মানলা কোন প্রমাণ লাগবে না, কোন দলিল লাগবে না, ইয়া রাসূলুল্লাহ আমি মানলা হযরতে আয়েশা হলেন পাক জনে মরুন সুবহান আর একটু জনে মরুন সুবহান হুজুর এই বিয়ে যখন আল্লাহ হুকুম দিয়েছে কোন দলিল লাগবে না, হযরত আয়েশা পাক বলি তো আল্লাহ আপনার সাথে বিয়ে দিয়েছে, জোরে বলবেন না, নাউজুবিল্লাহ আল্লাহ তো ভুলা না দাতার সাথে আপনার বিয়ে পড়িয়ে দেবে, যাতে আয়েশা পাক বলে আল্লাহ পাক আপনাকে হুকুম দিয়েছে বিয়ে করার জন্য, জোরে বলো আর জোরে বলা যাবে না, খালি ওমর ফারুকের জবান থেকে বার হওয়া অপেক্ষা ছিল, জিবরাইল আলাইহিস সালাম কে দিয়ে আল্লাহ ওহী পাঠিয়ে দিলে মা আয়েশা পাক, জোরে বলে আর জোরে বলা যাবে না, তাফসীরের কিতাব খুলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আশা করেছেন আল্লাহ পাক 6 থেকে 20টা আয়াত ওনার মনের আশাকে কবুল করে আল্লাহ নাজিল করেছেন, আর জোরে বলবেন না, আর জোরে বলা গেল না, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পাক ওমর ফারুক জবান থেকে বলেছে নবীকে আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে ওটাই আল্লাহ ঘুরিয়ে পাঠিয়ে দিয়েছে, জোরে বলো আর জোরে বলা যাবে না, হযরতে ওমর আশা করেছে আল্লাহ পাক সে মায়ের নামে তোহমত দিয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুর মুনাফিকদের সরদার, মুনাফিকদের সরদার জানাজা রসুল পরিয়েছিল জুব্বাও দিয়েছিল বিরাট ইতিহাস, নবীর নিজের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান, সুবহানাল্লাহ বলে আর হযরত আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইসলাম গ্রহণ করার আগে কোন এক যুদ্ধে সাহাবাদের কাছে বন্দী হয়ে এসেছিল, শরীরে কিছু ছিল না, ফাঁকা ছিল শরীরটা, ফাঁকা নবী পাক বললেন কেউ আছো, ওটা আমার চাচা শরীরটা ফাঁকা আমি নবী বড় কষ্ট হয়, কেউ আছো একটা চাদর দেবে আমার শরীর চাচার শরীরটা ঢাকার জন্য, ওই চাদরটা দিয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ওই মুনাফিকদের সরদার, চাদর দিয়েছিল, কোন কোন কিতাব এসেছে কোন এক ঠান্ডার রাতে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঠান্ডার রাতে কাঁপছিলেন, নবী পাক একটা চাদর চেয়েছিলেন কেউ আছো আমার নামাজ দুজন কাঁপছে, যাদের সামনে রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন রাইহা নাতায়া মিনাদ দুনিয়া আমার হাসান হুসাইন হলো আমি নবী আমার দুনিয়ার দুটো সুগন্ধ ফুল, আলহামদুলিল্লাহ বলবেন না, আল হাসান ওয়াল হুসাইন রাইহা নাতায়া মিনাদ দুনিয়া আমার হাসান হোসেন হলো আমি নবী আমার দুনিয়ার দুটো সুগন্ধ ফুল হচ্ছে আমার হাসান হুসাইন, জোরে বলুন না সুবহানাল্লাহ, মাঝে মাঝে নবী শুকতেন হাসান হোসেনের শরীর নবী শুকতেন, সুবহানাল্লাহ বলবেন না, সাহাবারা বলতেন হুজুর হাসান হোসেন কি শোকেন, নবী বলতেন আমি নবী যখন হাসান হুসাইনকে শুকি আমি নবী আল্লাহর জান্নাতের সুগন্ধটা আমি রাসূলুল্লাহ পেতে থাকি, জোরে বলুন আর জোরে বলা যাবে না, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল চাদর দিয়েছিল ও মরে যাওয়ার আগে ওসিয়াত করেছিল ওনার ছেলেকে, ওনার ছেলে কিন্তু মুসলমান ছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, যেমন আবু জেহেলের একটা ছেলে মুসলমান, কি নাম
হাজাতে ইকরামা নিচে ঘুরছে, আজরে বলা যাবে না, ও ইকরামা কি করে বাঁচলে, অত উপর থেকে ফেললাম, কে বাঁচালো? হযরত ইকরামা বলে দিলেন, আমার আল্লাহ পাক আমাকে বাঁচিয়েছে, আর জোরে বলা যাবে না। সব এসে হযরত ইকরামার সাথে, সাথীদের মধ্যে কিছু কিছু মানুষ এসে আমার নবীর কাছে এসে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল, জোরে বলুন, জোরে বলুন না, সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহকে বলে গেল, আমি যখন মরে যাব আমার জানাজাটা তোরা নবীকে এনে পড়াবে, আর নবীর জুব্বা দিয়ে আমার কাফন করবে। হযরত আব্দুল্লাহ খেপে গেলে, সারা জীবন নবীর বিরোধী করে শেষ বয়সে নবীর জুব্বা লে কাফন হবে, কাজ খুঁজে পাওনি, আর নবী জানাজা পড়াবে, জীবনটাই তো নবীকে কষ্ট দিয়েছো, এই যা বলছি তাই করে। বাপ মরে গেল, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সরদার মরে গেল, হযরত আব্দুল্লাহ নবীর কাছে এলেন, বুঝুন আমার আব্বা এতে কালায় মারা গেছে, না বাবা শরীফের লোক ভর্তি, নবী সাহাবাতে বলে সেই বুড়ো লোকটা গো মরে গেছে, হুজুর আমার আব্বা দুটো ওসিয়াত করে গেছে, এক নম্বর ওসিয়াত আপনার জুব্বা দিয়ে আমার আব্বা কাফন করতে বলেছে, আর আমার আব্বার জানাজাটা আপনাকে পড়াতে বলেছে। নবী পাক কিছুক্ষণ চুপ করে বলেন, যাও আমি নবীর জুব্বাও দেবো জানাজাও পড়াবো। নবী জানে না ওটা মুনাফে, তাহলে কেন বললেন পড়াবো? সাহাবার অবাক, নবী বলে যাও অমুক সময় যাবো, নবী একটা জুব্বা নিয়ে সাহাবাদের কাফেলালে উঠে যাচ্ছে, হযরত ওমর ফারুক এসে নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, কোন কোন কিতাব এসেছে নবীর জামাটা ধরে ফেলে, হুজুর আমি ওমর যেতে দেবো না, কোথায় যাচ্ছেন আপনি? না ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা, হুজুর জানেন না জীবনে কত কষ্ট দিল আপনাকে, হুজুর হবে না হবে না। নবী বললেন না আমাকে যেতে দাও, আটকাও না। হযরত ওমর ছেড়ে দিলে, নবীর সামনে গেলে, হুজুর বিয়াদি মাফ চাই, আল্লাহ যে কোরআনে বললেন মুনাফিকের জন্য 70 বার তওবা করলো মাফ হবে না, তারপরেও যাবে, তারপরেও যাবে। নবী পাক বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী যদি 71 বার তওবা করি, আল্লাহ পাক যদি দয়া করে মাফ করে দেয় তাহলে তো অসুবিধা নাই। আল্লাহ বলে যে 70 বার তওবা করলে মাফ হবে না, আমি নবী যদি 71 বার তওবা করি আল্লাহ যদি দয়া করে মাফ করে দেয়। হযরত ওমর ফারুক সরে গেলেন, নবী গেলেন সাহাবাদের নিয়ে, দাঁড়িয়ে আছে, লাশ আনে না, এই লাশ কই আনো, কেউ কথায় কান দিচ্ছে। নবী পাক যাবার আগে ওরা লাশটা পুঁতে দিয়েছিল, কেন? এই ভয়েতে, জীবনে যা কষ্ট নবীকে দিয়েছে, সাহাবার হয়তো লাশটা নিয়ে চলে গিয়ে ওই প্রতিশোধ নিতে, ওটা তো আমার ইসলাম না, ইহুদি লাশ যাচ্ছে, ইহুদি জানাজা, ইহুদি জানাজা যাচ্ছে। নবী দাঁড়িয়ে গেলে, সাহাবারা বলে, হুজুর ওটা ইহুদি জানাজা। নবী বলে, আমি ইহুদি দেখে দাঁড়াইনি, আমি একটা মানুষ দেখে দাঁড়িয়েছি, আমি একজন মানুষ তাকে সম্মান করে দাঁড়িয়েছি, এটার নাম হচ্ছে ইসলাম, জোরে বলে, আর জোরে বলা যাবে না। নবী রাগ করলেন, যাও ওখান থেকে তোলো দেহটা, তুললো, নবী জুব্বা দিনে পরিয়ে দাও, জানাজা পড়ালেন, সাহাবাদের বলে চলো যাও কবর করে দাও। নবী পাক ফিরে এলেন, সাহাবাদের মনে তো একটা চিন্তা রয়েই গেল, মুনাফিকের জানাজা, আল্লাহ রাসূল বলেছিলেন আমি নবী জানাজা পড়াবার নিয়তে যাইনি, আমি নবীর ঋণ শোধ করতে গেছিলাম। কোন এক রাতে আমার হাসান হুসাইনকে চাদর ওই বললাম এটা দিয়েছিল, আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর দিয়েছিল, আমি নবী যদি দুনিয়ার ঋণটা দুনিয়ায় মিটিয়ে না দিতাম হয়তো কিয়ামতে আমার কাছে বড় কিছু আশা করে বসতো, সেদিন নবী ফিরাতে পারতাম না, জানাজা পড়াতে আমি রাসূল যাইনি, দুনিয়ার ঋণটা দুনিয়ায় মিটাতে গেছিলাম, ওটা হলেন আমার নবী। আল্লাহ পাক আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সুবুদ দিন, আল্লাহ আমাদের ঈমান আমল খাতেমা বিল খায়র নসিব করেন, সকলে বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, একু দুরুদ শরীফ, আল্লাহুম্মা ঠান্ডা নেই নেই ভালোই আছে, আল্লাহুম্মা ইয়া নবী
প্যার নবি চাঁদ জৈসে বো নবি চাঁদ সে ওয়ালা নবি চাঁদ জৈসে বো নবি চাঁদ সে ওয়ালা নবি তেরে প্যারে নাম পর হো যাও ফিদা নবি তেরে প্যারে নাম পর হো যাও ফিদা নবি প্যার নবি প্যার নবি প্যার নবি প্যার নবি আয়ে জিব্রাইল নবী আপকো সালাম কিয়া আয়ে জিব্রাইল নবী আপকো সালাম কিয়া রাত নে মিরাজ কি আপকো পেগাম দিয়া রাত নে মিরাজ কি আপকো পেগাম দিয়া আল্লাহ নে বুলবায়া হে পরে আলা নবী আল্লাহ নে বুলবায়া হে চল পরে আলা নবী তেরে প্যারে নাম পর হো যাও ফিদা নবী তেরে প্যারে নাম পর হো যাও ফিদা নবী প্যার নবী প্যার নবি প্যার নবি প্যার নবি চাঁদ জৈসে বো নবি চাঁদ সে ওয়ালা নবি চাঁদ জৈসে বো নবি চাঁদ সে ওয়ালা নবি তেরে প্যারে নাম পর হো যাও ফিদা নবি তেরে প্যারে নাম পর হো যাও ফিদা নবি প্যার নবি প্যার নবি প্যার নবি প্যার নবি সালে আজব মঞ্জর তো মসজিদ আকসা নবী ক্যা আজব মঞ্জর তো মসজিদ আকসা নবী তেরে প্যারে নাম পর হো যাও ফিদা নবী তেরে প্যারে নাম পর হো যাও ফিদা নবী প্যার নবী প্যার নবী প্যার নবী প্যার নবী চাঁদ জৈসে বো নবী চাঁদ সে ওয়ালা নবী চাঁদ জৈসে বো নবী চাঁদ সে ওয়ালা নবী তেরে প্যারে নাম পর হো যাও ফিদা নবি তেরে প্যারে নাম পর হো যাও ফিদা নবি আল্লাহুম্মা আমার ভাইয়েরা বাপদাদেরা ছেলেরা যুবকেরা মুরুব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা মুক্তাসার কল্লাম আল্লাহ পাক কোনদিন তৌফিক আল্লাহ পাক যদি কোনদিন কবুল করে দেখা হবে মহব্বত ভালোবাসা সম্পর্কটা রাখবে।
কথা বইলে দাদা হুজুর পীর কিবলাকে পীর বলে মুর্শিদ বলে ওলি বলে আল্লাহর মাহবুব বলে ভালোবেসে মহব্বতটা ঠিক না কে মানো না মানো অত দেখার সময় নেই আমি মানি এই ভালোবাসা এই মহব্বত রাখবে দাদা হুজুর মহব্বতের জায়গায় মজবুত থাকবেন পাঁচ হুজুরকে মানে পাঁচ হুজুরের মহব্বতের জায়গায় মজবুত থাকবে মুরব্বী হুজুরদের মানে মুরব্বী হুজুরদের মানে মজবুত থাকবে দুটো তিনটে চারটে পাঁচটা পীর যাবার যদি ভাষা আপনাকে কষ্টই দিয়ে থাকে তা বলে গাল দেবে বাজারে মোড়ে চায়ের দোকানে মাচায় গাল দিচ্ছে ওই হুজুর তমুক ওই হুজুরটা তমুক পাললেন পাললেন একটা সাধারণ লোককে গাল দেওয়া উচিত নয় পীরের বাচ্চাটাকে গাল দিলেন আপনি সাধারণ লোককে গাল দেওয়া ঠিক না আপনার পীরের বাচ্চাটাকে গাল দিলে না ওই হুজুরটা এই এই দূরে সরে যাও ভাবছেন কি পীরের ছেলে ভুল করলো ছাড় পেয়ে যাবে কে শিখিয়েছে আপনাদের পীরের ছেলে ভুল করলো ছাড় পাবে কোন কে শিখিয়েছে আপনাদের যাবে কোথায় পালাবার কোনো রাস্তা নেই সানাউল্লাহ সিদ্দিকী আপনাদের লিয়ে ভুরুং ভারাং করে ছেলেগুনুকে বিপদগামী করে দেবো পীরের বাচ্চা ছাড় পেয়ে গেলাম অত সহজ মনে করলেন নাকি আল্লাহ শরিয়াতটাকে অত সোজা মনে করেছেন না না পালাবার কোন রাস্তা বিচার আল্লাহর দরবারে হবে হারে হারে বুঝেন কথা কিছু বুঝছেন না বুঝেন আপনি গাল দিচ্ছেন কেন পীরের লাঠিটাকে সম্মান করা পীরকে সম্মান করা পীরের রক্তের ভালোবাসাটা পীরের মহব্বত না কথা বলে না পীরের মহব্বত না আপনি গাল দিচ্ছেন আপনি গাল দিলে ওই হুজুরটা অমুক ওই হুজুরটা ওই হুজুরটা আবার আমাদের সমাজে কিছু কিছু আছে বিয়াদব ফাসেক ফক্করবাদ হাজি বলে নবীর বেটা কেনা নাজাত পেলো না হুজুরের বেটা নাকি নাজাত পাবে এসব কতগুলো হয় না মাঝে মাঝে চায়ের দোকানে সব বিহায়াদের বলে দেবেন নবীর বেটা কেনানটা হলো কাফের নবীর বেটা কেনান কি কথা বলেন না কেন এই যুবক কোনো কথা বলে না রাগ করছেন আপনার অসুবিধে হয় না রে তোর এতে অজ হয় কাজ খুঁজে পান না আপনারা এই 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 হলো কুচে মোরার মহব্বত এটা এই এই ভালোবাসা ফুল করার শরীর না রে তোর পিছনে ছেলে কোনো কাজ কিছু খুঁজে পান না নাকি আপনারা কোথা থেকে ফাঁকি কোনো শিখলে এর গলা ছেড়ে ভালোবাসাতে তকবীর দিতে পারো না নারাই তকবীর আর জোরে হলো না নারাই তকবীর পিছনে ভাই গলা ছেড়ে ভালোবাসাই দেন নারাই তকবীর নারাই তকবীর নারাই তকবীর সিলসিলায়ে মুজাদ্দুদুল সুবহ সিলসিলায়ে মুজাদ্দুদুল সুবহ ফুরফুরা শরীফে দাদা বিনে দরবারের মরির মুতাকিদিন আহলে সুন্নাত ওয়াল জামা আহলে সুন্নাত ওয়াল জামা নারাই তাকবীর নারাই তাকবীর বলেন আলহামদুলিল্লাহ জোরে বলে আলহামদুলিল্লাহ বলে ভাইরা ছেলেরা যুবকেরা বলে এগুলো পারলেন আপনারা ভালো হয় ও কি কিছু কিছু বলে নবীর বেটা কেনান নবীর ছেলে ছাড় পাবে না পীরের ছেলে ছাড় তুমি একটা ফাসেক তুমি একটা ফাজিল এখন বসে পেশাব করার তোমার জ্ঞান হয়নি এখন পেশাব করে পানি নিতে শিখুনি তুমি শরীয়তে কি বোঝো হিংসায় জ্বললো অ্যালার্জি হলো হিংসায় চুলকাচ্ছে অভ্যাস ভালো না অভ্যাস ভালো না বেশি বার বেরুনি ঝড়ে পড়ে যাবে বেশি ছোট হউনি ছাগলে মরে যাবে ও কি অভ্যাস ফুরফুরা শরীফের হুজুরের নাম শুনলে অ্যালার্জি হাওয়া ভালো না হাওয়া ভালো না এসব এলাকায় আল্লাহ দিনের খেদমত দিনের ঝান্ডা কাল্লা উঁচু করে গেছে ফুরফুরার হুজুর কেবলাদের মেহনতে কষ্টই জোরে বলে জোরে বলতে পারেন না জোরে বলা গেল না এই এলাকায় একজন প্রিয় মানুষ আজও মানুষের অন্তরে জায়গা করে আছে কে তিনি খলিফা খাতুনে শুয়ে আছে ফুরফুরা শরীফের খাতুনে বড় হাফেজ সাহেব
হাফেজ আব্দুল লতিফ রহমাতুল্লাহ, আমার দাদা হুজুরের রোহানি আওলাদ, দাদা হুজুর জানার মাতাতে দাদা পিসায় পেলা নিজে পাগড়ি পরিয়ে দিয়েছিলেন। আজরে বলবেন না, দাদা হুজুরের একটা বাচ্চা আওলাদ গেলে উনি দেখে দাঁড়িয়ে করতেন, যাতে হাফেজ আব্দুল লতিফ রহমাতুল্লাহ উস্তাদুল হুফাজ, উস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল আজিজ রহমাতুল্লাহ, বড় হাফেজ স্যার, খাতুনে বড় হাফেজ স্যার রহমাতুল্লাহ, এলাকায় মহব্বত নাই হুজুর কেবলা, আহা এত মহব্বত করতেন, এতটাই ভালোবাসতেন, ফুরফুরা শরীফ হুজুরকে যখন ফুর দাদা হুজুরকে তাড়িয়ে দিল দাদা হুজুর ধোঁকে চলে গেছে, দাদা হুজুরকে ফুরফুরা শরীফ তাড়িয়ে দিয়েছে, জানেন আপনারা, জানেন আপনারা কি আমাদের একটা বাড়ি আছে ধোঁকে হুগলি জেলা ধোঁকে, দাদা হুজুরকে বলে ফুরফুরা শরীফে কিছু লোক পিছনে লেগে গেল, হ্যাঁ ধোঁকে 15 কিলোমিটার দূর কম বেশি চলে গেলেন ধোঁকে, দাদা হুজুর আহ বড় হাফেজ সাহেব হুজুর কানতে কানতে চলে গেলে, হুজুর আপনি বদদোয়া করে দেন, আর সহ্য হয় না, আপনি আমার পীর হুজুর আর সহ্য হয় না, দাদা হুজুর রাগ করলেন, আব্দুল লতিফ হযরতে আব্দুল লতিফ রহমাতুল্লাহ বড় হাফেজ সাহেব রহমাতুল্লাহ রাগ করলেন, এই আব্দুল লতিফ বলতে না তুমি ওদের নিয়ে থাকো, দেবে ওরাই একদিন তোমাকে সাথে করে নিয়ে আমাকে আনতে এসেছে, জোরে বলবেন না, আর জোরে বলা গেল না, ঠিক তাই, আল্লাহর ওলির দোয়া আল্লাহ তার কবুল, বড় হাফেজ সাহেব হুজুরকে নিয়ে দাদা হুজুর এখানে হুজুর মাফ করে দেন, হুজুর চলেন ফরিদপুরে, দোকের লোক বলে হুজুর হবে না, আমার আমাদের জায়গা জমি বাড়ি সব আপনাকে দিয়েছে, শয়ে শয়ে বিঘে দাদা হুজুরকে দিয়েছিলেন, নিজেদের জমি জায়গা বাড়ি আপনাকে দিয়েছে, আপনাকে যাওয়া হবে না, এই দোক আপনার, আপনি চলে গেলে কাকে নিয়ে আমরা থাকবো, আপনাকে আমরা ভালোবেসেছি, হবে না, দাদা হুজুর বলে করতে নাই, আমি কথা দিচ্ছি তোমার দিকে না আসবো, আবার দাদা হুজুর ফুরফুরা শরীফে আসলে, দোকে আজও বাড়ি আছে ফুরফুরা শরীফ হুজুর কেবলা রাখিয়ে, আমার মুরব্বী হুজুর আগে আজও মাঝে মাঝে থাকে ওখানে, ওখানে মাদ্রাসা আছে মসজিদ আছে খানকা শরীফ আছে, ওটা আমাদের আর একটা বাড়ি দোক ফুরফুরা শরীফে 20 কিলোমিটার দূরে, আমার ভাইয়েরা বাপজানেরা যুবকেরা মুরব্বীরা তরুণেরা ভালো হল এগুলো করতে নাই, নবী নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ছিল কাফের, একটু হাতটা তুলে বলেন তো ফুরফুরা শরীফে দাদা হুজুরের কোন কোন আওলাদটা কাফের একটু হাত তুলে বলেন তো, কোন আওলাদ কাফের আছে নাকি কথা বলে না, দাদা হুজুরের কোন আওলাদ বর্তমান কাফের আছে নাকি কথা বলে না, তাহলে কাফের সাথে ঈমানদার মোমেনের তুলনা করলে, নবীর ছেলে কেনান জাহান্নামি হলে পীরের ছেলে হবে না কে বলেছে, কিছু কিছু বিয়াদবি কোন বলে না, তাদের কাছে আমার জানার বিষয় নবীর ছেলে কেনানটা ছিল কাফের, দাদা হুজুরের কোন আওলাদটা কাফের কেউ আছে নাকি, তাহলে একটা কাফের সাথে ঈমানদারের অভ্যাস ভালো না, অভ্যাস ভালো না, তুমি ফুরফুরা শরীফকে কি চিনেছ, হিংসা হচ্ছে ফুরফুরা শরীফের লোক যাওয়া দেখে বুক ফেটে যায়, এমনি যাচ্ছে আল্লাহ পাক ওই দরবারকে কবুল করে নিয়েছে, জোরে বলতে পারেন না, এমনি যায় যে দরবারের সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ রেখেছেন, জোরে বলুন, আর জোরে বলা যাবে না, আল্লাহ পাকের ওলি আমার আপনার দাদা আমির রহমাতুল্লাহ আলাইহি হুজুর একজন খলিফা আছেন, কলকাতা প্রেসিডেন্সি কলেজে আরবি অধ্যাপক করছিলেন, কলকাতা প্রেসিডেন্সি কলেজে আরবি প্রফেসর ছিলেন, হযরতে আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের কুমিল্লায় বাড়ি, বাংলাদেশের কুমিল্লায় বাড়ি প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি হুজুর থেকে ওয়াকিয়া করা পাওয়া যায়, একজন মানুষের বাড়ি হলো পাঞ্জাবের পেশোয়ারের মন্ত্রীখানে, পাঞ্জাবের পেশোয়ারের মন্ত্রীখানে সৈয়দ আছেন, তিনি আহমেদাবাদ হায়দ্রাবাদে থাকতেন, তাদের একজন আছেন মদিনা শরীফে থাকত, আল্লাহর নবীর দরবারে তিনি থাকত, তোমার আব্বা জানকে সম্মান দিয়ে দাও, এই জামানার মুজাহিদ, এই জামানার মুজাহিদ
বাংলায় মাওলানা আবু বকর সিদ্দিক গিয়ে আমি রাসূলুল্লাহর তরফ থেকে সালাম জানাজান জানিয়ে দাই করে বলুন সুবহানাল্লাহ তোমার আব্বাকে বলে দাও এই জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক আমি রাসূল বলছি তানাকে গিয়ে আমার সালাম জানাজান তোমার আব্বা জানিয়ে দাই আল্লাহর ওলি বান্দা আজও রেখেছে জোরে বলুন জোরে বলুন দূর থেকে দেখে পাগলামি করলে হয় মেশো তাহলে আগামী বছর থাকবে না বন্ধ করে দেব থাকবে না গ্রামের মানুষজন কি বলে ইনশাআল্লাহ বলবেন না বলেন আল্লাহুম্মা আমি অল্প সময় বলবো কার বাপ আছে মা নাই কার মা আছে বাপ নাই কার দুটোই নাই আস্তানারা কবরের মধ্যে শুয়ে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে কেবল একটু দোয়া কেবল একটু সওয়াব দ্বিতীয় কিছু না তানাদের মুখের দিকে তাকে তানাদের আখের আখের কথা ভাবে কি কার ব্যবসায় বরকত নাই সংসারে বালা মুসিবত কাটে না রোগ বিমার সারে না সেই নিয়েতে আগামী বছর মাহফিলের জন্য ১,০০০ টাকাটা কে দেবে।